আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম আমি মাহফুজ খান, মাহফুজ আতর জিম্মাদার গুনাহগার মাহফুজ খান আপনাদের সামনে। আজকে একটা বিশেষ একটা ভিডিও, নতুন এক ধরনের আইটেম নিয়ে কথা বলবো, আর কিছু আইটেম যেটা আমরা কখনো বিক্রি করি না সেটা নিয়ে কথা বলবো। তো বলার আগে, করার আগে, আপনাদের সাথে সবার আগে যেটা আমি বলে থাকি, আল্লাহর কাছে দোয়া চাবো, আল্লাহ রসুলকে সালাম পৌঁছাবো, দুরুদ পড়বো, তারপরে ইনশাআল্লাহ কাজ করব। ঠিক আছে, ইনশাআল্লাহ চলেন সেটা কথাবার্তার আগে না বাড়ে, আগে আল্লাহ রসুলকে সালাম দুরুদ পৌঁছে তারপর ইনশাআল্লাহ কাজ করি। আসসালাতু ওয়াসসালাম আলাইকা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি ওয়া বারিক ওয়াসাল্লাম, আম্মা বাদ। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল ইজ্জাত, আপনার নামে শুরু করলাম। আপনি রহমান, আপনি রহিম, আপনি গাফফার, আপনি সত্তার, আপনি সমস্ত কিছু করনেওয়ালা জাত। ইয়া জালজালাল ওয়াল ইকরাম, ইয়া আল্লাহ আপনি আমাদের গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমল করো, তৌফিক দান করো, আমিন সুম্মা আমিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বড় একটা আফাত চলছে আমাদের দেশে, বড় একটা বিপদ চলতেছে, আল্লাহর কাছে এটা থেকে পানা চাওয়া, ডেঙ্গু মশা। ডেঙ্গু মশা আতঙ্ক অনেক বেড়ে গেছে। আজকে 1 তারিখ, ভিডিওটা হয়তো বা 2 তারিখে আসবে। তো আজকে যখন খবর শুনছিলাম, সকাল দুপুর বেলার খবর, তখন আমাদের যে আমাদের যারা খবর পড়নেওয়ালা উনি বলছেন, যারা এটা নিয়ে রিসার্চ করে গবেষকদের মতে, কি এই আগস্ট মাসটা আমাদের ডেঙ্গু মশার, আল্লাহ আমাদেরকে মাফ করুক, এটা বলে পিক আওয়ার থাকবে। তো নিজে সচেতন থাকেন, নিজেকে, নিজের ঘরকে, নিজের যেখানে নোংরা পানি আছে, জায়গাগুলো যেটা দ্বারা ডেঙ্গু মশা বিস্তার করতে পারে সেদিকে একটু লক্ষ্য করা। ঠিক আছে ইনশাআল্লাহ। তো চলেন আজকে আমরা যে আইটেমটা আছে সেই আইটেম নিয়ে কথা বলি। দেখেন একটা ভাই আসছেন আমাদের কাছে, উনি হচ্ছেন তানহা স্পট ক্লিনার নামে একটা প্রোডাক্ট তৈরি করছেন। তো উনি আর আলহামদুলিল্লাহ, এনার যদি আপনাদের কিছু প্রয়োজন পড়ে মনে করেন, তাহলে তানহা স্পট ক্লিনার এই অক্ষরটা বাংলায় লিখলে ওনার একটা চ্যানেল আসবে। উনি কীভাবে এটা ব্যবহার করছেন, কীভাবে এটা প্র্যাকটিক্যাল উনি দেখিয়ে দিয়েছেন, তো এটা দেখে নেবেন ইনশাআল্লাহ। তো এনার কয়েকটা কোয়ালিটি আছে, আমি ইনশাআল্লাহ এটা খুলে দেখাবো আপনাদেরকে, কিন্তু পরীক্ষা করার কথা ছিল, পরীক্ষা ইনশাআল্লাহ আরেকদিন করবো, কারণ আজকে আরও কিছু আইটেম এসে পড়ছে যেটা আপনাদের সাথে দেখানো খুব জরুরি। তো তানহা স্পট ক্লিনারের মধ্যে, এটার মধ্যে ওনার কাছে 5 ধরনের কেমিক্যাল আছে। একটা কেমিক্যাল আমার হাতে যেটা হচ্ছে, সবগুলি দেখতে কিন্তু একই রকম, সাদা রঙের বাক্স, সবগুলি একই রকম, কিন্তু লেবেলের কালারগুলি চেঞ্জ আছে এবং কোয়ালিটি চেঞ্জ আছে। এটা হচ্ছে আপনার তানহা স্পট ক্লিনার, শুধুমাত্র সাদা কাপড়ের জন্য। কি কাজ করবে, পানের পিক, ঝোলের দাগ, রক্তের দাগ, তেলের দাগ, মাটির দাগ, চা, কফি, হলুদ, হ্যাঁ, চুলে কী কয়, চুলের কালপ লাগায় যেটা, ওই কাপড় পরে যায়, হ্যাঁ, রং এবং তেল, তারপর কী লাগছে, কালারের দাগ, তারপর যে কোনো ফলে রসের দাগ উঠাতে পারবেন। ব্যবহারের বিধি এটা উনি দিয়ে রেখেছেন, আপনারা যখন দেখবেন এটা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। তো এটা একটা বিষয়, এটা একটা কালার গেল, এটা কী হচ্ছে আপনার শুধুমাত্র সাদা কাপড়ের জন্য। আরেকটা আসছে এনাদের, এটা হচ্ছে আপনার কি কালো রঙের লেখা আছে, এখানে কালো রঙে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শুধুমাত্র রঙিন কাপড়ের জন্য। কী কাজ আছে, একই জিনিস, যে কথাগুলি ব্যাখ্যা দিলাম সে ব্যাখ্যাটাই, আর খুচরা মূল্য এটারও 50 টাকা, আগেরটাও 50 টাকা, এগুলি সাধারণত 50 টাকা বিক্রি করার উনি দিয়েছেন। আপনি আপনার, আমি প্রায় বলে থাকি এটার মধ্যে যে 50 টাকা লেখা আছে, এটা আসমান থেকে নামা ওহি না যে আপনাকে 50 টাকাই বেচতে হবে। আমি রেট বলবো ইনশাআল্লাহ কত করে আপনার ডজন কিনতে পারবেন। তারপর এটা হচ্ছে শুধুমাত্র মরিচা এবং লোহার জং দাগ উঠানোর জন্য, যে কোনো কাপড়ে ব্যবহার করার যোগ্য, কালার যাবে না। ঠিক আছে, তো এটা হলো আপনার ব্লু কালারে, দাম এটার মধ্যেও 50 টাকা। কী আছে এটার মধ্যে আমি দেখাবো আপনাদেরকে, কীরকম বোতল আছে। তানহা স্পট ক্লিনার শুধুমাত্র কলমের কালির দাগ উঠানোর জন্য, যে কোনো কাপড়ের জন্য, কালার যাবে না। এটা হচ্ছে সবুজ রঙের। ঠিক আছে, তো আরেকটা আসছে আমার হাতে, এটা হচ্ছে তানহা স্পট ক্লিনার শুধুমাত্র গ্রিস মোবিল কালির দাগ উঠানোর জন্য, যে কোনো কাপড়ে ব্যবহার করবেন, কালার যাবে না। তো একটা খোলা দরকার আছে, তো কোনটা খুলবো, কলমেরটাই খুলি।
কি আছে সবগুলি একই রকম এটা এরকম ড্রফার মতো দেওয়া আছে চোখের ড্রফার মতো তো এর মধ্যে দেখতে পাচ্ছেন দেখেন এটার মধ্যে জিনিস আছে অনেকগুলি কথা আসতে পারে অনেকগুলি কথা অনেকে জিজ্ঞেস করতে পারে যে ভাই এটা কি এটা কি কেমিক্যাল হ্যাঁ 100% এটা কেমিক্যাল এটা কি কাপড়ে দাগ নষ্ট করতে পারে হ্যাঁ 100% করতে পারে যেটা উনি বিধি নিষেধ উনি দিয়ে রেখেছেন যেভাবে উনি বলেছেন যে কেমিক্যালগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে ব্যাখ্যা দেওয়া আছে এটা ব্যতিক্রম কাজ চালাবেন তো অবশ্যই আপনার কষ্ট হবে তো পাঁচটা ধরনের এখানে উনি আবার এটা লিখে রেখেছেন আপনাদের জন্য যারা বিক্রি করবে তাদের জন্য এখানে কাপড় উঠানোর কাপড়ের রং উঠানোর জন্য পাওয়া যায় এটা আপনার যখন বিক্রি করবেন সাথে এটা রেখে নিলেন ঠিক আছে এটা আমাদের এটা আপনাদের ডিমান্ড ছিল কে আবার অনেকে জিজ্ঞেস করতে পারে মাহফুজ ভাই এটা তো আপনার আইটেম না তো টুপির মধ্যে না হ্যাঁ তো কি কেন উঠাইছেন কেন রাখতেছেন দেখেন একজন এটা হচ্ছেন একজন আল্লাহওয়ালা মানুষ দাঁড়ে টুপিওয়ালা মানুষ উনি আমাকে একরামে নিয়ত আমি উঠিয়েছি যদি আলহামদুলিল্লাহ মাল চলে তাহলে বিক্রি করবো আর যদি না চলে না মাল ওনাকে ফেরত দিয়ে দিব সামান্য কিছু উনি স্যাম্পল দিয়ে গিয়েছেন হ্যাঁ দামের বিষয় এখন আসে দাম কত নিচ্ছি দাম নিচ্ছি আপনাদের কাছ থেকে 120 টাকা করে পার ডজন আমি বলবো যদি আপনার এটা উঠাতে চান তো মিনিমাম 5টা যে ধরনের আছে এই 5 ধরনের আপনারা অবশ্যই উঠাবেন কারণ এই 5 ধরনের একটা প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে আপনার কাছে আপনি জানেন না আপনার কাছে কোন রঙের কাপড় কোন কাস্টমার এসে আপনার কাছে কী চাচ্ছে ঠিক আছে ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে তানহা স্পট ক্লিনার দিতে পারবো আর ইনি একটা ফেসবুকের ওনার যে পেজ সরি ফেসবুক বলতেছি ইউটিউবে যে পেজ আছে ইউটিউবের লিংক উনি দিয়ে দিয়েছেন আপনারা যখন এটা কিনবেন কীভাবে ব্যবহার করতে হবে কোন কাপড়ে কীভাবে ব্যবহার করতে হবে রঙিন কাপড়ে কীভাবে ব্যবহার করতে হবে সাদা কাপড়ে কীভাবে ব্যবহার করতে হবে এগুলি সব উনি নিয়ম ব্যাখ্যা আলহামদুলিল্লাহ দিয়ে রেখেছেন তো আমি নিজে প্র্যাকটিক্যাল এখনও ট্রাই করিনি কিন্তু ওনার ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ আমি সাদা সবসময় পরে থাকি যদি করিও কলমের দাগ লাগে যেরকম কলমের দাগগুলি আমার হাতে পড়ে যায় যেরকম পাঞ্জাবি পরে আসি তো এটা দাগ পড়ে যায় তো ইনশাল্লাহ যদি কারো প্রয়োজন মনে করেন আবার দাম বলে দিচ্ছি তানহা স্পট ক্লিনার আমাদের কাছে 5 ধরনের আছে 5 রকমের কালি আপনার বিভিন্ন রকমের কাপড়ের দাগ যেগুলি থাকে বিভিন্ন রকমের সময় দেখা যাচ্ছে আমাদের ভালো একটা কাপড় আছে স্পট পড়ে গেছে কলমে স্পট পড়ে গেছে ঝোলে দাগ পড়ে গেছে রক্ত পড়ে গেছে বাসায় রাখতে রাখতে অনেকদিন ধরে কোনো কারণে জং পড়ে গেছে হ্যাঁ কোনো কারণে পানের পিক একজন খাচ্ছে পড়াইল পানের পিক পড়ে গেছে দাওয়া দিয়ে গেলাম জ্বর কাপড়ের মধ্যে ঝোল লেগে গেছে এই ধরনের কাপড় স্পট হতে থাকে আমাদের লাইনের মধ্যে বিশেষ করে আমরা যারা আছি দাড়ি টুপিওয়ালা আমাদের বিশেষ করে সাদা কাপড় রঙিন কাপড় যাই কাপড় বলেন একটু ময়লা বেশি হয় তো এটার জন্য এইগুলি কালার ব্যবহার করতে পারেন আবার অনেকগুলি কাপড়ের মধ্যে যেটার মধ্যে নিষেধ করা আছে এটা অবশ্যই থাকবে থাকবেন কারণ দাগ উনি বলছেন আর উনি ভিডিওর মধ্যে দেখিয়ে দিয়েছেন যে ভাই এরকম কাঁচা রঙ যদি থাকে জ্বলনেওয়ালা যদি রং থাকে জ্বলে যাবে তো একটু টেস্ট করার জন্য উনি বলে রেখেছেন টেস্ট অবশ্যই করে নেবেন চলেন আজকে এখন যেটা হচ্ছে আমাদের আইটেম এখন এই আমাদের তানহা স্পট ক্লিনারের ভিডিওটা শেষ এখন শুরু করতেছি মাহফুজ খানের টুপির দোকানের টুপির আইটেম চলেন তো আজকে আমাদের কাছে কিছু টুপি আসছে যেটা আপনারা অনেকদিন ধরে বলতেছিলেন মাহফুজ ভাই হাতের টুপি দেখান কম দামের মধ্যে টুপি দেখান মাহফুজ ভাই কম দামে টুপি দেখান মাহফুজ ভাই আজকে কিন্তু বসে ভিডিও করতেছে দেখতে পাচ্ছেন হ্যাঁ মাহফুজ একটু অসুস্থ আছে দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেকটা আগে থেকে শারীরিক সুস্থ আছে কিন্তু তারপরেও তারপরে যে একটা মুকাম্মল সুস্থতা যেটা হয় ওটা হয়নি তো আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আপনাদের কাছেও দোয়া চাচ্ছি আল্লাহর কাছে রহম চাচ্ছি আল্লাহর কাছে পানা চাচ্ছি আল্লাহ আমাদের আমাদের গুনাহকে মাফ করুক আল্লাহ আমাকে সুস্থতা দান করুক আপনারা আমার জন্য দোয়া করবেন সবসময় দোয়া করবেন হ্যাঁ আপনাদের আপনার কাছে আপনার এই ভাই কিছু চায় না শুধুমাত্র দোয়া চায় টাকা চায় না ব্যবসা চায় না বাণিজ্য চায় না শুধুমাত্র দোয়া চায় তো যেটা হচ্ছে আমরা এখন যেটা দেখাচ্ছি আপনাকে এটা হচ্ছে আমাদের জমজম টুপি তাহফিজ টুপির স্টাইলের টুপি এটা তাহফিজ টুপি নিচের মধ্যে পট্টি থাকে এটা পট্টি ছাড়া এটার মধ্যে আমাদের কাছে রঙিন টুপি আছে যেটা আমরা সাধারণত 540 টাকা থেকে 600 টাকা ডজন পর্যন্ত বিক্রি করে থাকি কিন্তু আজকে দাম নিচ্ছি আমরা আপনাদের কাছে 540 টাকা এই জিনিসটা হচ্ছে এই যেরকম দেখতে খুব সুন্দর দেখা যায় আমি একটা পরে দেখাই আপনাকে এটা হচ্ছে হাতের বানানো এর মধ্যে আমাদের প্যাকেটের মধ্যে আপনার থেকে 4টা থেকে 5টা কালার থাকে যে কোনো সাইজের মধ্যে ফিটিং হয়ে যাবে পরাদের জন্য 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা কালার আছে আলহামদুলিল্লাহ তো আবার এটার মধ্যে দেখেন কোম্পানি তো কোম্পানি এই একটা একটা ডিজাইন দিয়ে দিয়েছি একটা ডিজাইন দিয়ে দিয়েছে তারপরে 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 কি আছে এই একটা কালার আছে ব্লু কালার আছে ব্ল্যাক কালার আছে অ্যাশ কালার আছে চকলেট কাট কালার আছে
তো কাট কালারের মধ্যে আমি তিনটা কালার পেয়ে গেছি আর মাথার মধ্যে একটা আছে। তো কত নিচ্ছি? এটা কি বলে এটাকে? এটাকে জামজাম জালি বলে। জামজাম জালি হাতের বানানো তাহফিজ স্টাইলের উইদাউট পট্টি, রঙিন জমজম জালি বললে আমাদের জন্য যথেষ্ট। আর এটা দাম নিচ্ছে আমরা আপনাদের কাছ থেকে, আজকের দাম হচ্ছে 540 টাকা। ঠিক আছে, এটা যদি আপনার প্রয়োজন মনে করেন আমার থেকে নিতে পারেন। আর এটার মধ্যে অনেকগুলি কোয়ালিটি আছে, আমি আবার বলে রাখি কোয়ালিটির মধ্যে অনেকগুলি কোয়ালিটি হয়ে থাকে প্রত্যেকটা মালের মধ্যে। অনেক সময় মানুষ বলে যে মাহফুজ ভাই আপনার রেট একটু বেশি কেন? ভাই মাহফুজ ভাইয়ের কান রেট একটু বেশি থাকে। আমি প্রায় বলে থাকি যে মাহফুজ কোয়ালিটির দিকে কোনো সময় কম্প্রোমাইজ করে না, যদি আমার থেকে নিতে মন চায় নেবেন ইনশাআল্লাহ। কারণ আমি অনেক সময় অনেক ভিডিওর মধ্যে একটাই কথা বলে থাকি, বারবার বলে থাকি, একটা কথা বলে আসছি, বলে থাকবো, আমি শুধুমাত্র আপনাদের সাথে মালকে পরিচয় করাচ্ছি। আমার উদ্দেশ্য মালকে আপনাদের সাথে পরিচয় করে দেয়, উম্মত যাতে ফায়দায় পচুক, উম্মতে ফায়দা যাতে হয়, উম্মত যাতে নুকসানের মধ্যে না পচে। শুধুমাত্র আমি যে ব্যবসা, আমি যে আইটেমগুলি দেখাচ্ছি, শুধুমাত্র ব্যবসা যারা করবে, যারা ব্যবসা করতেছে, যারা করতে চাচ্ছে, যারা করবে নিয়োগ করছেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আর অন্যথায়, অন্যথায় জোরে ব্যবহার করবেন, মাহফুজ ভাই আমি আপনাকে আপনার ভিডিও দেখেছি, ভালো কথা, আপনার থেকে মাল নিতে চাচ্ছি, আমি দিব না, দোকানে আসেন নিয়ে যান। কিন্তু অনলাইনের মধ্যে আমি অনলাইন কাস্টমারের কাছে মাল বিক্রি করব না, খুচরা কাস্টমারের কাছে। তো একটা রঙিন জালি টুপি গেল, আরেকটা কালকে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আমি এটার পরবর্তীতে যখন ভিডিও করব তখন এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। এটা হচ্ছে খুব সুন্দর একটা টুপি, একটু হাতে বানানো টুপি। আজকে যেগুলি সব দেখাচ্ছি কোন দেশে থেকে আসছে এটা বলে দিই। এটা আসছে আপনার, এটার মধ্যে সাইজটা দেখতে মনে হচ্ছে একটু ছোটো ছোটো, ঠিক আছে, একটু ছোটো ছোটো, হাইট একটু কম আছে। আমি সবচেয়ে ছোটোটাই খুললাম, কী কালার খুলেছিলাম জানি না, এবং হাতে যেটা কালার আছে এর মধ্যে চারটা, বেশি কালার নেই, এটার মধ্যে চারটা কালার আছে, ম্যাট কালারগুলি বলতে পারেন। এগুলি সব ইন্ডিয়ায় চলে যায়। এই যে হাইটটা কম বলছিলাম আপনাদেরকে, ওটা কিন্তু আপনার আমার কান পর্যন্ত এসে পড়ছিলো, কিন্তু এটা হাই কম আছে। যাদের বাবরি চুল আছে তাদের জন্য এটা না, যাদের আমাদের মতো সাধারণ চুল আছে তাদের জন্য এটা। তো এটা গরম লাগবে না, এই জিনিসগুলি পরলে যেটা হয় গরম লাগে না, গরমে গরম তো লাগবে, গরমে ঘামের সময় ঘামেরও ঘামাবেন, কিন্তু যে একটা গরম লাগে যে চুলকানি হয় ওইরকম টাইপের না। এটা রঙিন টুপি অনেক সময় অনেকে আমরা পাঞ্জাবির সাথে, কোটের সাথে, কুটির সাথে ম্যাচ করে পড়তে চায়, তো ওনাদের জন্য এগুলি টুপি। এটা দাম হচ্ছে আপনার দাম একদম রিজনেবল প্রাইস। এটা দাম নিচ্ছে আমরা আপনাদের কাছে, আমার মাথায় যে টুপিটা আছে মাত্র তিনটা চারটা কালার আছে, বেশি কালার নাই, দাম নিচ্ছে আপনাদের কাছ থেকে 420 টাকা ডর্জন, 35 টাকা পিস। এই 35 টাকা পিসের মাল সবসময় পাওয়া যায় না, আমি আবার বলে রাখি। অনেক সময় দেখা যায় আমি একটা ভিডিও করেছি, ভিডিওর বয়স হচ্ছে আপনার 6 মাস, ভিডিওর বয়স হচ্ছে 1 বছর, ভিডিওর বয়স হচ্ছে 1 মাস, মাল আমাকে ফোন দিল মাহফুজ ভাই মাল লাগবে, আমি বললাম মাল শেষ হয়ে গেছে। এই জন্য আমি বলে রাখি, যদি মাল প্রয়োজন আমার ভিডিওর সাথে সাথে আপনারা অর্ডার দেন তাহলে ভালো হবে। আর যদি আমার কোনো মাল ভিডিও পছন্দ হয়, মাল পছন্দ হয়, তো যদি অর্ডার দিতে আমার কাছ থেকে মাল নিতে ইচ্ছুক হয়ে থাকে তাহলে ভিডিওর সময়টা দেখে অবশ্যই দেখে নেবেন, ভাই কোন কতদিন আগে গেছে, বিশেষ করে 1 বছর আগের ভিডিওগুলোকে মনে করবেন, যাচাই করে নিন ভাই মাল আছে কি না, আগে জিজ্ঞেস করে নিন, শর্ট করে অর্ডার দিয়েন না। তারপরে কি দেখাবো, তারপরে দেখেন এই মালটা দেখতে নীল নীল দেখা যাচ্ছে, এটাকে হাতের বানানো টুপি বলা হয়। এই মালটা সবসময় আপনার বেশিরভাগ চলে যায় আপনার কোথায়, মিডল ইস্টে চলে যায়। তো এই স্টাইলটা ওনাদের স্টাইলটাই করা হয়েছে, এটা সৌদিতে যায়, দুবাইতে যায়, এবং ওমানে যায়, এবং তুর্কিতে যায়, হ্যাঁ তুর্কিতেও যায়, হাতের বানানো টুপি তুর্কি ওয়াল স্টে যায়। কেন যায়? ওনাদের একটা টুপি পরেন, সরি একটা রুমাল পরেন, যে রুমালটা এটার উপরে রেখে ওটার মধ্যে আকুল রাখবেন, বেরি রাখবেন, তারপরে পড়বেন, তারপরে বলবেন ইয়া হাবিবি কেফে হালেকা, মানে এ হাবিবি কেমন আছো এরকম। তো এটা দামটা অনেক সুন্দর মাল, এটা সাধারণত খুচরা আমরা নিচে বিক্রি করে থাকি 100 থেকে 120 টাকা। এরকম বাইনের টুপি সবসময় পাওয়া যায় না, এটা হাতের বানানো টুপি। এটা দাম আমরা নিচ্ছি আপনাদের কাছ থেকে 540 টাকা ডর্জন। ও যে তাহফিজের টুপি যেটা দেখালাম না এরকম, আরেকটা টুপি দেখাবো। দেখানোর পর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চায় তো এই আজকে হাতের বানানো টুপি, যেগুলো টুপি দেখাচ্ছি কারণ এটা গরম গরম আসছে, গরম গরম দেখাতে খুব ভালো লাগে। অনেক সময় দেখা যায় কি, গরম গরম দেখাতে দেখাতে মাল পুরন হয়ে যায়, দেখাতে ভুলে যায়, মাল শর্ট হয়ে যায়, মালের রেটও ভুলে যায়, প্রায় হয়, এটা আমার সাথে প্রায় হয়। তো আমি আরেকটা টুপি করতেছি, এটাকে এর আগে আমরা দেখিয়েছি কিন্তু এই মালগুলি আমরা আপনাদেরকে দেখাইনি। এই মালটা কি আছে? এই মালটা হচ্ছে, এটাকে বলা হয় মালা টুপি। দেখেন আমি খুললাম, খেয়াল করবেন এটা কিন্তু মুনিয়ানের মতো আসছে,
এই দিকে গিয়ে একটু নরম হয়ে গেছে। কেন হয়েছে জানেন? যখন এটাকে কাজ করছে, এই জায়গাটায় যখন কাজ করা হয়েছে, তখন একটু চিপে গেছে। তো মানুষ মনে করে যে এই যে আমরা যখন আমি যখন আপনাদের সামনে এটা খিঁচব, এটা খিঁচতে চায় না। কেন এমনি পরবো? আরে ভাই, এমনি পরা যায় নাকি টুপিগুলো? এগুলি পড়তে হয় এভাবে, যখন টানবেন না তখন। আপনার মোজা কীভাবে পরেন ভাই? মোজা কি এমনি এসে পড়ে? এমনি এমনি এসে পড়ে আসে না, এমনি আসলে পরে তারপর পা থেকে পড়ে যাবে, ঠিক আছে না? ঠিক একই রকম টুপিটাকে একটা টেনে পড়তে হবে। ইনশাআল্লাহ আল্লাহ চায় তো একটা ফাটফ্রিং থাকবে, সুন্দর থাকবে, ভালো লাগবে। দেখেন আমার মাথায় যে টুপিটা আছে, এর দাম একটু বেশি আছে। এর দামটা হচ্ছে আপনাদের, হ্যাঁ কোথায় গেল বাবা, এই দেখা যায় তাজ গাছ, ওই আমাদের গাছ, জি পেয়ে গেছি। এটা হচ্ছে 840 টাকা ডর্জন, 70 টাকা পিস। এই একটা টুপি 70 টাকা দিয়ে কিনে আল্লাহ চাহে তো খুচরা বিক্রি 150 টাকা 200 টাকা যার থেকে যেরকম নিতে পারেন বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ। তারপর একটা টুপি আসছে আমাদের, কোথায় গেল, সিঙ্গেল টুপি। সিঙ্গেল টুপি খুবই, না সিঙ্গেল টুপি আর দেখাবো না, সিঙ্গেল টুপি খুব অল্প আছে, যেটা না বললেই চলে, একদম একদম সামান্য একটা স্যাম্পল আসছে এর জন্য। আর এটা সিঙ্গেল টুপি আর দেখালাম না, আজকের জন্য আমি এখানেই বিদায় নেব। আজকের জন্য আমার ভিডিওটা এখানেই ক্লোজ করব, আজকের জন্য এখানেই আইটেম নিয়ে আমি ইনশাআল্লাহ শেষ করব। তো আজকে কি দেখালাম আপনাদেরকে, আজকে ভিডিওতে থেকেছে আমাদের দুইটা আইটেম। একটা হচ্ছে আমার যে আইটেমটা হচ্ছে আতর টুপি তসবির যে ভিডিওটা, যার মধ্যে আমি আজকে জালি টুপি নিয়ে কথা বলেছি। আরেকটা হচ্ছে তানহা স্পট ক্লিনারের একটা ভিডিও করলাম, যদি কারো কাপড়ে দাগ পড়ে লেগে যায় এই মালটা বিক্রি করতে চান, তাদের জন্য দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে 120 টাকা, 5 পদের এটার মধ্যে হয়ে থাকে। এটার জন্য বিস্তারিত জেনে তারপর আমাদেরকে অর্ডার দিবেন ইনশাআল্লাহ। আর আমরা 2000 টাকার নিচে কোনো পার্সেল ডেলিভারি দেই না, শুধুমাত্র যারা ব্যবসা করবে তাদের কাছে আমরা মাল বিক্রি করে থাকি, যারা ব্যবহার করবে তাদের কাছে আমরা বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দোকানে আসেন নিয়ে যান। বাংলাদেশের না, যে দুনিয়া যে কোনো থেকে থাকেন, দোকানে আসেন, খুচরার জন্য আসেন, ব্যবহার করার জন্য আসেন, দেখেন, নিয়ে যান। হ্যাঁ, হোলসেল প্রাইসই ধরবো, যত যেটা মুনাসিব হবে ওটাই ধরবো, কিন্তু এরকম না কে আপনাকে আমরা অনলাইনে বিক্রি করব। কেন করছি না? হ্যাঁ, আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে, আমরা ইনশাআল্লাহ সামনে কিছু অনলাইন একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি, শুধুমাত্র রিটেলের জন্য। আমরা না, আমার ছেলে একটা পেজ তৈরি করতেছে ইনশাআল্লাহ, ওটার মধ্যে আমারই ভিডিও আসবে, আমারই কথা থাকবে, আমি কথা বলবো। ওই ভিডিওর চ্যানেলটা হবে, ওই পেজটা হবে আমার ছেলের ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখলে আমার ছেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, ওই আপনাদের সাথে কথা বলবে, ওই আপনার প্রথমে আমি কিছু দেখাবো ইনশাআল্লাহ, তারপর ওদেরকে ওকে রাস্তা দেখিয়ে দেওয়ার পর ভবিষ্যতে ওই আপনাদেরকে ভিডিওর মধ্যে মাল দেখাবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যাওয়ার আগে একটা হাদিস পড়ে নেই, হাদিসটা হচ্ছে ফাজালে নামাজ থেকে একটা হাদিস হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, যে ব্যক্তি শরীয়তের ওজুর ব্যতীত দুই ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়িয়া নিল, সে কবিরার গুনাহ দরজার সময়ের মধ্যে একটিতে পরিবেশ করিল। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আবার দেখা হবে ইনশাআল্লাহ আরেকটা ভিডিওর মধ্যে। আজকের জন্য আপনার ভাই বিদায় চাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।